দর্শক, আমরা আজকে আসছি হচ্ছে টাঙ্গাইলের কোর্টে। এখানে হচ্ছে একটা কনসার্ট হবে, একটা বিয়ের আয়োজন গায়ানুদি। তো এখানে মোটামুটি সাউন্ডের যে সেট আপটা কমপ্লিট করা আছে, আমরা মিউজিশিয়ানরা এসেছি। আমরা ঢাকা হচ্ছে নৃত্য থেকে রওনা করেছি, আমরা ওভারঅল প্রায় 11 জন আছি। তো আজকে অনেক মজা হবে, বাকিটা হিস্ট্রিটা দেখেন। আমরা যদি দেখাই দিই লাইনারি করা হয়েছে। এখন আমরা খাবো, মানে আমরা পেটে কিছু করবো। হ্যাঁ, আমরা খাবো, আমরা পেটে দিব, কারণ আমরা অনেক দূর থেকে আসছি এবং আমাদের মাঝখানে একজনের জন্য ওয়েট করতেছি। আসলে প্রত্যেকটা জায়গায় একটা না একটা ডিস্টার্ব থাকেই, এটা আমি মেনে নিতে হয় মেয়ে মানুষ, আর বিশেষ করে মেয়ে মানুষ। তো মেয়ে মানুষ ছাড়া যেসব জায়গায় যাওয়া যায় ভাই, ওই সব জায়গায় যান। কিছু বলেগা? আসলে গ্রাম তো গ্রামই, আমরা এখন আছি টাঙ্গাইল করটিয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে ঠিক এখানটাই আমি বিগত প্রবাবলি 6-7 বছর আগে এখানে ওনাদেরই একটা আরেকটি বিয়েতে আমার আসা হয়েছিল। ঠিক একই জায়গায় আজকে আমরা প্রোগ্রাম করতে এসেছি। খুবই ভালো লাগছে যে অনেক দিন পর সেই পুরনো জায়গায় আসা হয়েছে আমাদের। আর এখানে আরেকটা জিনিস বলি, আমি এখনও ওখানটায় যাইনি, ওখানে আরেকটা মন্দির আছে, তো ওদিকটা যাবো একটু পরে। আকাশ, তুমি কি কিছু এনেছো আমাদের জন্য? অফ কোর্স, আকাশ সবাই সব সময় সবার জন্য নিয়ে আসে। কি এনেছো, কি এনেছো বলো? দাঁড়াও, গিট্টু বাংলা গিট্টু খুলে যাও। আচ্ছা, এটা কি বাসায় তৈরি না আকাশ? ফার্নাস কিচেন। ফার্নাস কিচেন? ও আচ্ছা, ভাবিরাতের রান্না। ওয়াও, তাহলে তো ভালো হবে। বাসু, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে আমার। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি এর আগে কোনোদিন পাইনি, তাই খুশিতে আমার নাস্তে মন চাই না। বাংলাদেশ যে উন্নতি করছে তার প্রমাণ দেখো, নদী দিয়ে সিএনজি চলে, ট্রাক চলে, সব চলে নদীতে। না, নদীতে দেখো। বাহ বাহ। আচ্ছা
আমার যতটুকু ধারণা এটা লঞ্চের এবং ট্রলারের যে পাখা থাকে যেটা ঘোরে, যেটার জন্য আসলে মুভ করে। আমরা এসেছি ঝালকাঠিতে আড়াই জুয়েলের প্রোগ্রামে। সো ঝালকাঠির ধরে এক ব্যাচের বন্ধু সবাই ওয়েট করছে, সারাদিনের বিশ্রাম শেষ করলাম, এখন চলে যাবো আমরা ঝালকাঠির ইকো পার্ক মাঠে। সো মাঠের এনভায়রনমেন্টটা মুখে না বলি, আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে দেখাবো। সো কিপ কানেক্টিং। শোয়েব বলো কি অবস্থা? অবস্থা খুবই ভালো, জায়গাটা খুব সুন্দর, যদিও সবাই অনেক টায়ার্ড ছিলাম, তবে এখন যে সময়টুকু আছে একটু কাজে লাগাবো এবং পুরো জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখাবো। ঝালকাঠির সৌন্দর্য আমাদের সাথেই থাকবে। ইনফ্যাক্ট আমরা এই রুমে ছিলাম আজকে, আর রেস্ট নিয়েছি। আমরা এখন চেক আউট করতেছি, একবারে বের হয়ে যাবো। ১৮৭৫ সালে হচ্ছে এই পৌর ভবনটা নির্মাণ হয়। I love you, yeah.
মনের কথা বলি সবে চলে গোলা জগাটির গোলা জগাটির গোলা সবে আকার গোলা আকার গোলা না জগাটির গোলা সবে পাশে